আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে যেটা করবো এটা এর আগেও করেছি, সেটা হচ্ছে কবর। রুয়েট লাইফে অলরেডি অনেক কমন পড়ে গেছে। রুয়েট লাইফে প্রথম ফাংশন শুরু করেছিলাম এই পারফরমেন্স দিয়ে, তো মেবি এটা লাস্ট প্রোগ্রাম, সো এটা দিয়ে শেষ করতে যাচ্ছিলাম। সো শুরু করি। এটা আসলে আমার ব্যক্তিগত লাইফের একটা খুব সত্য ঘটনা অবলম্বনে, এটা কলেজ লাইফের ঘটনা। আমাদের নর্দান কলেজে হচ্ছে আবৃত্তি ক্লাব ছিল, সেই ক্লাবে হচ্ছে প্রত্যেক বছর আবৃত্তি প্রতিযোগিতা করতো। তো একবার করলো, তো আমি দেখলাম যে ওখানে কোনো অডিয়েন্স টডিয়েন্স কেউ নাই, কিন্তু এসি রুম, তো ভাবলাম যে বসে একটু বাতাস খায়। তো আমি যা বসলাম, সেই অডিয়েন্সে কেউ নাই, সামনে তিনজন বিচারক, আর কবিতার থিম দিছে হচ্ছে জসীমউদ্দীনের কবর কবিতা। তো বিভিন্ন ধরনের মানুষজন এসে সেই কবিতাটা আবৃত্তি করতেছে, এবং আমি দেখে রীতিমতো হতবাক যে সবাই কবিতা আবৃত্তি করতে পারে। তো আমি কি কি দেখছি সেটাই আসলে একটু বর্ণনা করব। তো প্রথমে আমি বসেছিলাম, পিছনে আসছে একজন যে ন্যাচারালি কবিতা আবৃত্তি করে, সে এসে কবিতা আবৃত্তি করতেছে কবর। জসীমউদ্দীন, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। হাসির কিছুই ছিল না, এটা সিরিয়াস ছিল, এবং সে ভালো মার্ক পেয়ে গেছে। তার দেখলাম আচ্ছা, কবিতা পেতে এরকমই হয়, একটু মেয়েরি টাইপের কবিরা মনে হয় এরকমই হয়। তো এরপরে যে আসলো, সে হচ্ছে স্থানীয় নেতা, সেও নাকি কবিতা আবৃত্তি করে, তারও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছে হয়েছে। তো সে আসছে, সে এসে কবিতা আবৃত্তি করতেছে। আমি জাস্ট দেখতেছি যে এই লোক কীভাবে কবিতা আবৃত্তি করবে, তো সে আমাকে হতবাক করছে। সে আসছে, যদিও সামনে কেউ ছিল না, সে হচ্ছে একটু ময়লা পরিবেশে থাকে, গায়ে একটু চুলকালে আসে,
এও কবিতা আবৃত্তি করতে আসছে, তো দেখি কি অবস্থা। তো সে এসে শুরু করছে, এইখানে আমরা লজ্জায় শেষ, তার আসলে রিলিজ গার্ড দরকার। তো সে শেষ করলো, সেও কবিতা আবৃত্তি করলো, এবং এরপরে যে আসছে সে হচ্ছে মানে আমি চিন্তারই বাইরে, সে একটু তোতলা, সেও কবিতা আবৃত্তি করতে আসছে। আমি তো আচ্ছা দেখি কি করে, তো সে আসছে খুব ভাবসাপ নিয়ে, এইখানে তো দাদি করুন দাদি গাছের এরপরে যে আসছে সে হচ্ছে আরামবাগের বিখ্যাত, আমি ওই জায়গায় থাকতাম, তো ওখানে একটু মেলো না ফিমেল না আদার্স গ্রুপের লোক একটু বেশি, যারা ফেসবুক আইডি আর কি আদার্স দিয়ে খোলে, তো সেই টাইপের পাবলিক আপনারা বুঝতেছেন। সেও কবিতা আবৃত্তি করতে আসছে, তো সে আসছে আমার কবিতা দেখ, কবিতা দেখতে বলেছি অন্য কিছু না, এইখানে তোর দাদি কবর, এইখানে তোর দাদি কবর, ডালিমে গাছের তলে আবৃত্তি করতে আসছে, তো সে কেমন ভাবে করে এইখানে এইখানে তোর দাদি কবর, এইখানে তোর ধন্যবাদ।